বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত। বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত। বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত। বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত। বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত। বেপরোয়া চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়েছে। শতকরা 70 থেকে 80 ভাগ অমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যে বাণিজ্যিক মেলা হচ্ছে, খুব কম লোকের মুখে মাস্ক পরে বাণিজ্যিক মেলায় যাচ্ছে। পুরো পৃথিবীতে অমিক্রন ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এবং বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত।